রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তারের পর মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁর দাপুটের তৃণমূল নেতা শঙ্করাঢ্যের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির হাতে। সোমবার শঙ্করের আড্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করল ইডি। জানা গিয়েছে মার্কুই স্ট্রিটে শঙ্করের সংস্থার অফিসের ব্যাংক ডিটেলস খতিয়ে দেখে ইডির দাবি, নগদে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2,700 কোটি টাকা। এই টাকাই মূলত বিদেশি মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও এই বিপুল পরিমাণ টাকার উৎস কি তার সদুত্তর দিতে পারেননি শঙ্করাঢ্য ওরফে ডাকু। ইডির সূত্রে খবর, আইনের তোয়াক্কা না করেই পাসপোর্ট ডিটেলস বা ভ্রমণকারী ডিটেলস না উল্লেখ করেই বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়েছে এই টাকা। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে শঙ্করের সংস্থার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা হয় মামলা। তবে জানা গিয়েছে খাতায় কলমে শঙ্করের আড্য ফরেক্স কোম্পানির ডিরেক্টর হিসেবে তার মা এবং ভাইয়ের নাম রয়েছে। যদিও সংস্থার কর্মীদের বয়ান অনুযায়ী ব কলমে শঙ্করী চালান এই সংস্থা। প্রসঙ্গত, ফেমা আইন অনুযায়ী বৈদেশিক মুদ্রা পরিবর্তন করতে গেলে পাসপোর্টের ডিটেল বা ভ্রমণকারীর ডিটেল জমা করতে হয়। তবে বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতা শঙ্করাঢ্য অবশ্য এসবের তোয়াক্কা করেননি, আর ঠিক এই কারণেই সমস্ত তথ্য খতিয়ে দেখে ইডির দাবি, এই পুরো টাকাটাই আসলে রেশন দুর্নীতির টাকা, যা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে পাচার করা হয়েছে বিদেশে। আর সমগ্র ঘটনায় শাসক শিবিরের দিকেই যে আঙুল উঠছে তা বলাই বাহুল্য। যদিও এই ঘটনায় রাজ্য প্রশাসনের মুখে কুলুপ কার্যত প্রশ্নের মুখেই ফেলে দিচ্ছে শাসক শিবিরকে। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।